দেখে নেব খেলার সময়ের শিরোনাম লম্বা সফরে অস্ট্রেলিয়া গেল বিসিবি'র এইচপি ইউনিট তিন ফরম্যাটে ম্যাচ খেলবে অন্তত দশটি জাতীয় দলের পাইপলাইন প্রস্তুত করাই বোর্ডের লক্ষ্য দেশে ক্রীড়াখাতের উন্নয়নে কাজ করছে সরকার শেখ হাসিনা আন্তব্যাঙ্ক টুর্নামেন্টে প্রধানমন্ত্রী বললেন খেলাধুলার মাধ্যমে গড়ে ওঠে প্রতিযোগিতার চর্চা পর্যাপ্ত প্রশিক্ষণের অভাবেই অলিম্পিকে ভালো করতে পারছে না ফেডারেশন মহাসচিবের এনএসসির উদাসীনতায় ব্যর্থতার অন্যতম কারণ চ্যাম্পিয়ন্স ট্রফির হাইব্রিড মডেলের প্রস্তাব করেনি বিসিসিআই গণমাধ্যমের খবর ভিত্তিহীন বললেন রাজীব শুক্লা পাকিস্তান সফর নিয়ে এখনও হয়নি সিদ্ধান্ত স্কোয়াড নির্বাচনে বিতর্ককে সঙ্গে করে সাঁত্রিশ দিনের লম্বা সফরে অস্ট্রেলিয়া গেল বিসিবির এইচপি ইউনিট যেখানে তিন ফর্মেটে খেলবে কমপক্ষে দশ ম্যাচ জাতীয় দলের পাইপলাইনের ক্রিকেটারদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করাই লক্ষ্য বোর্ডের বিবেচনায় আছে তাসমান সাগর পাড়ে দু সালের সফরও দেশের কন্ডিশনে খেলে স্কিলের উন্নতি আর জাতীয় দলের জন্য নিজেদের প্রস্তুত করাই লক্ষ্য ক্রিকেটারদের হোম অফ ক্রিকেটের একাডেমিতে সকাল সকাল সাত সাত রব আরিফুল রিপনদের ছোট চোখে আগামী স্বপ্ন এক ভিন্ন রোমাঞ্চের অপেক্ষা ধরতে হবে তাসমানিয়ার বিমান ঢাকা থেকে ব্যাংকক হয়ে সিডনি এরপরে ডারুয়েন লম্বা ভ্রমণ সেজন্যই এত ব্যস্ততা উনিশ বছর আগে টেস্ট খেলতে সবশেষ এবং একবারই অস্ট্রেলিয়া সফর করেছিল বাংলাদেশ দল সাদা পোশাকের যে গেরো এখনও খুলতে পারেনি সাকিব রিয়াদরা সে মৌকাই পাচ্ছেন বিসিবির এইচপি ইউনিটের ক্রিকেটাররা পাকিস্তান সাহিসের বিপক্ষে দুটো চার দিনের ম্যাচ ছাড়াও পূর্ণাঙ্গ এই সিরিজে আছে ওয়ান ডে আর টি টোয়েন্টি যদিও রঙিন পোশাকের দল যাবে আরও পরে প্রথম ধাপে ক্রিকেটার ও কোচিং স্টাফ নিয়ে সংখ্যাটা চব্বিশ এইচপির এই দলে আফিফ সাদমান তামিম দীপুদের থাকা নিয়ে প্রশ্ন আছে বিস্তর তবে ব্যস্ত বছরে নিজেদের প্রস্তুতিতে চোখ ক্রিকেটার কিংবা ম্যানেজমেন্টের অস্ট্রেলিয়া মানে নামটা প্রথমে যখন আমরা চিন্তা করি তখনই মনে হয় চ্যাম্পিয়ন কারণ এরা ওয়ার্ল্ডের চ্যাম্পিয়ন টিম বলার কোনো অপেক্ষা রাখে না তো সেই জায়গা থেকে এই ধরনের দলের সঙ্গে খেলা বা এই ধরনের দলের প্লেয়ারদের সঙ্গে খেলা পাশাপাশি ওই কন্ডিশনে খেলা এই প্রতিটা জায়গা থেকে আমার মনে হয় যে এটা বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স যেটা আমাদের প্লেয়াররা গেদার করতে যাচ্ছে ভালো ক্রিকেট খেলা খেলা আর ওখানে তো প্রথমবার যাচ্ছি যেটা যতটা পারি এক্সপেরিয়েন্স গ্যাদার করতে অস্ট্রেলিয়ার পিচ এন্ড বাউন্সিং উইকেট সিমারদের জন্য স্বর্গরাজ্য বাংলাদেশের মতো উইকেটে খেলে অভ্যস্ত পেসারদের জন্য যা বড় সুযোগ সুযোগ 2027 সালে অস্ট্রেলিয়ার সফরের আগে অভিজ্ঞতা অর্জনের গিয়ে দেখি কন্ডিশনটা কি উইকেটে যদি হেলথ থাকে সো আমরা ওই রকম কন্ডিশন অনুযায়ী চেষ্টা করব ইনশাআল্লাহ ভালো করার डेफिनेटলি ওইখানে গেলে প্লেয়াররা ম্যাচ খেলে বোঝা যাবে যে তারা কতটুকু মানে পিছায়া বা কতটুকু আগানো ওইভাবে আমরা আসলে কাজ করব নেক্সট আর উনিশ আর ২৬ জুলাই দুটো চার দিনের ম্যাচ এক আর ছয় আগস্ট নর্দার্ন টেরিটরি আর পাকিস্তান সাইন্সের বিপক্ষে খেলবে ওয়ান ডে ক্রিকেট এরপরে শুরু সাত দলের টি টোয়েন্টি সিরিজ যেখানে কমপক্ষে ছয়টা ম্যাচ খেলবে বিসিবির এইচপি ইউনিট সেমি আর ফাইনাল খেলতে পারলে যে সংখ্যাটা বাড়বে আরো মাহবুব সময় সংবাদ ঢাকা খেলাধুলার মাধ্যমে প্রতিযোগিতার চর্চা করে ওঠে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দেশব্যাপী ক্রীড়া খাতের উন্নয়নে কাজ করছে সরকার যেন নতুন প্রজন্ম নিজেদের যুগোপযোগী করে গড়ে তুলতে পারে বিকেলে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে শেখ হাসিনা আন্তঃব্যাঙ্ক টুর্নামেন্ট দু হাজার চব্বিশের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তিনি বলেন অপ্রতিরোধ গতিধারা বজায় রেখেই এগিয়ে যেতে হবে সামনে নির্ধারিত সময় ধরে চলল টানটান উত্তেজনা পায়ে পায়ে নৈপুণ্যতা ছড়িয়ে অবশেষে ইসলামী ব্যাঙ্ক পিএলসির কাছে দুই গোল হজম করতেই হল স্ট্যান্ডার্ড ব্যাঙ্ক পিএলসিকে গেল সাতাশ এপ্রিল শুরু হওয়া শেখ হাসিনা ব্যাংক ফুটবল টুর্নামেন্ট দু হাজার চব্বিশের গ্র্যান্ড ফাইনাল উপলক্ষে শনিবার বিকেলে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস বিএবির আয়োজনে দ্বিতীয়বার এই টুর্নামেন্টে অংশ নেয় একত্রিশটি ব্যাংক দল সবশেষ ফাইনাল ম্যাচে দুই শূন্য গোলে পর্দা নামে এই টুর্নামেন্টটির পরে একত্রিশটি ব্যাংকের খেলোয়াড় মার্চ পাস্ট করে সালাম জানায় প্রধানমন্ত্রীকে এরপর টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার তুলে দেন সরকার প্রধান প্রধানমন্ত্রী বলেন এমন আয়োজনের মাধ্যমে ভালো খেলোয়াড় তৈরির পথ সুগম হয় চর্চা হয় প্রতিযোগিতায় টিকে থাকার এই যে প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে উঠবে নিজেকে আরও উন্নত করবার একটা চেতনা জাগ্রত হবে সেই সাথে নিজের যে একটা জ্ঞান নিজের মেধা মন যে মনন সেটাকে একটা প্রকাশ করবার সুযোগ পাবে সবাই সেই জন্যই খেলার উপরে আমরা বেশি গুরুত্ব দিই আমি অবশ্য প্রতিদিনই সেই সকালে নামাজ টামাজ পড়ে টড়ে বসে কিছুক্ষণ খেলা দেখি যখন সময় পাই এখানে আসার একটু খেলা দেখে এমন চর্চার পরিবেশ ধরে রাখতে পারলে বৈশ্বিক ক্রীড়ার মাঠেও ভালো দিন আসবে দেশের আশা সরকার প্রধানের এই খেলাধুলোর মধ্য থেকে এক সময় আমাদের উপযুক্ত খেলোয়াড় গড়ে উঠবে আমরা আন্তর্জাতিক পর্যায়েও খেলাধুলা করে কোনোদিন হয়তো ফুটবল আমার চ্যাম্পিয়ন হয়ে যেতে পারি বাংলাদেশ অপ্রতিরোধ গতিতে বিশ্ব দরবারে এগিয়ে যাবে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ হিসেবে বঙ্গবন্ধু পরিবারের সদস্য হয়ে তিনি নিজেও ফুটবল প্রেমী উল্লেখ করে উপস্থিত খেলোয়াড় ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে খানিকটা রসিকতাও করেন সরকার প্রধান আমার দাদা তিনিও ফুটবল প্লেয়ার ছিলেন আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও ফুটবল প্লেয়ার ছিলেন আমার ভাই শেখ কামাল জামাল তারাও ফুটবল খেলতো এখন আমাদের নাতি নাতনিরাও ফুটবলই খেলে দেবাশিস রায় সময় সংবাদ ঢাকা বাংলাদেশে পর্যাপ্ত ট্রেনিং এর অভাবের জন্যই অলিম্পিকে ভালো করতে পারছে না শুটিং দেশের শুটাররা নিজেদের প্রস্তুত করলেও তা যথেষ্ট নয় বলে মনে করেন ফেডারেশন মহাসচিব ইনতে খাবুল গুরুত্বপূর্ণ হলেও জাতীয় ক্রীড়া পরিষদ এই বিষয়ে উদাসীন বলেও অভিযোগ করেন তিনি সমস্যার সমাধানে সমন্বিত উদ্যোগের পরামর্শ দেন এই ক্রীড়া সংগঠক পার্শ্ববর্তী দেশ আমাদের ইন্ডিয়া ওদের যারা ইন্টারন্যাশনাল গেমস খেলবে তারা বললাম বাইরেই থাকে ওদের প্রোগ্রামটাই এই আপনি যদি আজকে ওয়েবসাইটে যান ওরা সারা বছর কোথায় কি খেলবে দিয়ে দিছে ইটস ওপেন টু অল আমরা নিজেরও জানি না আমরা যেতে পারবো কি না যাবো কি না কীভাবে যাব বাংলাদেশের সব ফেডারেশনের প্রেক্ষাপটেই কথাগুলো রূঢ় সত্য বছরের পর বছর এভাবেই চলছে কার্যক্রম যার খেসারত গুনছে ক্রীড়াঙ্গন এখনো বিশ্বের বুকে নিজেদের সুপ্রতিষ্ঠিত করতে না পারার আক্ষেপের মধ্য দিয়ে দরোজাই করা নাচ্ছে অলিম্পিক গেমস অথচ এবারও শুটিং থেকে নেই উচ্চাসা থাকবেই বাকি করে বাজেট সংকটের জন্য ইচ্ছে থাকা সত্ত্বেও যে ওয়াইল্ড কার্ড পাওয়া রবিউল ইসলামকে দেয়া সম্ভব হয়নি বিদেশে উন্নত প্রশিক্ষণ আমি জানি এখানে গেলে মেডেল পাবো কিন্তু আমি যেতে পারবো যে দিতে পারবো না কেউ তো আমার টাকা দেয় না কেউ তো আমার সাপোর্ট করে না এখানে যদি স্পন্সরও খুঁজেন স্পন্সরও আসতে চায় না অন্যান্য খাতের মতোই দেশের ক্রীড়াঙ্গনে পরিকল্পনার অভাব স্পষ্ট অথচ অলিম্পিকের মতো আসরে সফলতা পেতে লাগে লম্বা পরিকল্পনা সমন্বয় করে একটা মাস্টার প্ল্যান এবং তার বাস্তবায়ন ও জবাবদিহিতা নিশ্চিত করা গেলেই আসতে পারে সফলতা বিওএ মন্ত্রণালয় এনএসসি শুটিং ফেডারেশন এরকম যদি একটা টিম ওয়ার্ক করতে পারি এবং লং টার্ম প্ল্যান করতে পারি যে আমি আসলে কোন কোন গেমসে খেলবো খেলতে 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 আমি অলিম্পিকে যাব। তখনই বলো আপনি বুঝতে পারেন ইয়েস অলিম্পিক আপনি মেডেল কেন আনতে পারলেন না আপনি তো এতগুলি জিতছেন এখন পাইলেন না কেন আমি জীবনে জিতলামই না কোয়ালিফাই করলাম না আমি যে অলিম্পিকে মেডেল নিয়ে আসবো এটা একটা কথা দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়ন এবং দেখভালের জন্য আছে জাতীয় ক্রীড়া পরিষদ অবাক করা বিষয় হচ্ছে এই এনএসসির সুনির্দিষ্ট কোনো খাত নেই ট্রেনিংয়ের জন্য অর্থ বরাদ্দের এনএসসির কোনো খাত নাই যে ট্রেনিং হিসেবে আমাকে অর্থ বরাদ্দ দিবে এই বরাদ্দটা ঠিক করতে হবে এটা আমি তাদেরকে দোষ দিচ্ছি না এটা আমি বলতে চাই তারা যাতে দেখে বুঝে যে আসলে কোন ফেডারেশনকে দেওয়া উচিত কীভাবে দেওয়া উচিত কেন দেওয়া উচিত একটা দায়ী সারা নীতিতে চলছে দেশের ক্রীড়াঙ্গন কিন্তু এভাবে আর কতদিন ঘুম ভাঙুক আইন প্রণেতাদের শুভ বুদ্ধির উদয় হোক নীতি নির্ধারকদের তবেই যে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে লাল সবুজ পতাকা এম ইকবাল সময় সংবাদ ঢাকা এবার ফুটবল প্রসঙ্গ ইউরো ও কোপার হাই ভোল্টেজ ফাইনাল দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব সামর্থ্য সমীকরণ অভিজ্ঞতায় আর্জেন্টিনা এগিয়ে থাকলেও দীর্ঘ তেইশ বছর পর ফাইনালে আসা কলম্বিয়ার সুযোগ বেশি দেখছেন দেশের ফুটবল সংশ্লিষ্টরা আরও আর পুরো আসরে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করায় ইংল্যান্ড স্পেন ফাইনালে লা রোহাদেরই ফেভারিট মানছেন সবাই শুরু হয়ে গেছে কাউন্টডাউন ইউরো কোপায় বুধ হওয়ার অপেক্ষায় ফুটবল বিশ্ব লাতিন আমেরিকায় ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে কেউ এগিয়ে রাখছে আর্জেন্টিনাকে আবার চমক দেখানো কলম্বিয়াও আছে অনেকের ফেভারিটের তালিকায় তার আগে ইউরো ফাইনালে আগুনে উত্তাপ ইংল্যান্ড স্পেন ম্যাচ ঘিরে লম্বা রেস শেষে আবারও কোপার শিরোপা ধরে রাখার মঞ্চে আর্জেন্টিনা শক্তি সমীকরণ অভিজ্ঞতা সব দিক থেকেই এগিয়ে মেসিরা তবে মাথায় রাখতে হবে প্রতিপক্ষ কলম্বিয়ার কথাও আসরের অন্যতম শক্তিশালী দল উরুগুয়েকে হারিয়ে দীর্ঘ তেইশ বছর পর ফাইনালে এসেছে তারা উৎসব চলছে দেশটিতে মাঠে ফুটবলারদের পারফরমেন্স আর অ্যাপ্রোচও চোখে পড়ার মতো আর্জেন্টিনা যদিও সবগুলো ম্যাচে ভালোভাবে খেলে জিতে বেরিয়েছে বাট আমার কাছে মনে হইতেছে প্রতিটা জায়গায় কলম্বিয়ার প্লেয়াররা প্রচুর ফাস্ট প্রচুর প্রেসিং এবং ইন্ডিভিজুয়াল স্কিল দিয়ে দিয়ে মনে করেন যে এগিয়ে আছে আর্জেন্টিনার থেকে কোপা কাপে আসলে আর্জেন্টিনা প্রতি ম্যাচ জিততেছে কলম্বিয়ার চান্স বেশি আমার মনে হয় কলম্বিয়া আমি আমি ব্যক্তিগতভাবে আর্জেন্টিনার সাপোর্টার বাট কলম্বিয়া আগে রাখছি ও চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা বেশি রোমাঞ্চকর ফাইনাল অপেক্ষা করছে ইউরো চ্যাম্পিয়নশিপও স্পেনের প্রতিপক্ষ ইংল্যান্ড ম্যাচ মাঠে গড়ানোর আগে সেরা কে হবে তা নিয়ে চলছে কথার লড়াই তবে খোদ ইংলিশটাই আস্থা রাখতে পারছে না থ্রিল্যান্ডের ওপর বাংলাদেশের সাবেকরাও এগিয়ে রাখছেন স্পেনকে স্পেন অনেক ভালো ফুটবল খেলেছে আগের থেকে তারা অনেক উন্নতি করেছে তাদের প্রসেসও খুব ভালো পুরো আসরে তারা দুর্দান্ত খেলেছে কিন্তু ইংল্যান্ড খুব একটা ভালো ফর্মে নেই যদিও তাদের অনেক অভিজ্ঞ ফুটবলার আছে তবে ম্যাচে স্পেনকেই এগিয়ে রাখছে যখন সময় পরে হয়তো আমরা স্পেন টিমকে এত শক্তিশালী করে দেখতে পাচ্ছি আর পাশাপাশি আমি ইংল্যান্ডকে বলবো আসলে এরা তো একটা লড়াকু দল এরা যেকোনো সময় যেকোনো কিছু ঘটাতে পারে এবং বলবো যে অভিজ্ঞতা এদের একটু বেশি মনে হচ্ছে আমার ইংল্যান্ড টিমকে তারপর আমি আমার পক্ষ থেকে আমি আসলে এবার রুথে স্পেনকে একটু এগিয়ে রাখবো একদিকে নেসি ডিমারিয়া ফার্নান্দেজরা তাদের রুখসে বদ্ধ পরিকর কলম্বিয়ান দিয়াজ হামেজ রদ্রিকের আরেকদিকে বেলিং হ্যান্ড কেন্দ্রের ধরাশায়ী করতে সর্বোচ্চটা দিয়ে লড়াই চালাবে ইয়ামাল দানি অলমরা এখন দেখার অপেক্ষায় শেষ হাসিটা হাসেন কারা তামেম হোসেন সময় সংবাদ ঢাকা এদিকে কোপার ফাইনালের দিন নাগরিক ছুটি ঘোষণা করেছে কলম্বিয়ান সরকার বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে নিজেদের দ্বিতীয় শিরোপা জয়ের উৎসবে যেন কোনো কমতি না হয় তাই এই সিদ্ধান্ত প্রশাসনের জানিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাবো পেত্রো সকল সরকারি প্রতিষ্ঠানকে তাদের কর্মচারীদের খেলা দেখার জন্য এই ছুটি মঞ্জুরের নির্দেশ দিয়েছেন তিনি তবে বিপাকে পড়েছে বেসরকারি অফিসগুলো তাদের বিষয়ে স্পষ্ট কোনো নির্দেশনা মেলেনি সরকারের পক্ষ থেকে দু এক এরপর তেইশ বছরের অপেক্ষা সে তো আর যেন তেনভাবে উদযাপন করলে হবে না এ উদযাপনে থাকতে হবে ভিন্নতা যা তাদের আলাদা করবে সবার চেয়ে তবে সোমবারের ফাইনালে জিতে গেলে এমনিতেও কলম্বিয়ানদের সবার সঙ্গে মেলানোর উপায় থাকবে না তারা তো তখন হবেন চ্যাম্পিয়ন তাও যাকে তাকে নয় স্বয়ং বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে পেতে হবে এই খেতাব এই আনন্দ উৎসবে কোনো কমতি রাখতে চায় না কলম্বিয়ান সরকার নিজেদের নাগরিকদের পূর্ণ স্বাধীনতা দিয়ে দিয়েছেন তারা জাতিসংঘের শান্তি মিশনে নিজে যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও নাগরিকদের মনের ইচ্ছা বুঝতে দেরি করেননি ট্রাইকালার দেশের প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো এক সংবাদ সম্মেলনে তিনি ফাইনালের দিনটিকে ঘোষণা করেছেন সিভিক হলিডে বা নাগরিক ছুটির দিন হিসেবে কলম্বিয়া ফুটবল দল আমাদের একতার প্রতীক এখানে সংঘাত কিংবা মেরুকরণের কোনো জায়গা নেই তারা যে পতাকার জন্য খেলবে সেটাই আমাদের মূল শক্তি আমরা তাই আগামী সোমবার একসঙ্গে আমাদের জয় উদযাপন করব আমি দিনটিকে নাগরিকদের জন্য সিভিক হলিডে ঘোষণা করছি ডিয়া লুনেস দিয়া দেলা ভিকটোরিয়া শুধু ঘোষণার মধ্যেই যেন না থাকে এই সিদ্ধান্ত সে ব্যবস্থা হইতো মধ্যে নিয়েছে দেশটির প্রশাসন সরকারি কার্যালয়গুলোতে চলে গেছে রাষ্ট্রপতি ঘোষিত কাগজপত্র বলা হয়েছে সকল সরকারি কার্যালয় থাকবে এই ছুটির আওতায় তবে বেসরকারি অফিসগুলো পড়েছে অন্যায় তাদের বিষয়ে পরিষ্কার কোনো নির্দেশনা No de polarización. আমি আশা করব সবাই মিলে একসঙ্গে আমরা এই খেলা দেখব সরকারের পক্ষ থেকে সেই ব্যবস্থা করে দিতে আমি নির্দেশ দিয়েছি সব প্রতিষ্ঠান এদিন তাদের কর্মচারীদের আনন্দে যোগ দেওয়ার সুযোগ করে তবে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে আমি বাধ্য করব না। যদিও আশা করব তারাও নিজেদের বঞ্চিত করবে না বাংলাদেশ সময় সোমবার ভোর ছয়টায় মায়ামির রক স্টেডিয়ামে আর্জেন্টিনার মুখোমুখি হবে কলম্বিয়া নিয়ন মোহাইমেন সময় সংবাদ কোপার ফাইনালের আগে অনুশীলনে ব্যস্ত সময় পার করেছে আর্জেন্টিনা তবে ট্রেনিং এ আর্জেন্টাইন ফরওয়ার্ড নিকোলাস গঞ্জালেসের একটা সেলিব্রেশনে তোলপার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় আলবি সেলেস্তেদের অনুশীলনে লিওনেল মেসির চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোর সি উদযাপন করছেন এই ফরওয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদো শ্রেফ একটা নাম কিংবা তারকা ফুটবলার নন কঠোর পরিশ্রম অধ্যবসায় হাল না ছাড়ার মানসিকতা আর প্রবল ইচ্ছা শক্তিতে রোনালদো হয়ে উঠেছেন তরুণদের অনুপ্রেরণার আইকন আর এই মহাতারকার ট্রেডমার্ক সিউ সেলিব্রেশন তো পৌঁছেছে জনপ্রিয়তার চরম শিখরে ম্যানচেস্টার ইউনাইটেড রিয়াল মাদ্রিদ ইউভেন্তাস আল নাসর কিংবা পর্তুগাল রোনালদোর জার্সি বদল হয় কিন্তু বদলায় না সিউ সেলিব্রেশন ফুটবলের সবুজ গালিচা থেকে এই উৎসব ছড়িয়ে গেছে ক্রিকেট রাগবি বেসবল টেনিস ফর্মুলা ওয়ান মোটরবাইক আইস হকি ভলিবল এমনকি বক্সিং এর রিংয়েও রোনালদোর সিউ সেলিব্রেশন হয়নি স্পোর্টসের এমন ডিসিপ্লিন হয়তো খুঁজে পাওয়ায় দুষ্কর শুধু রোনালদো নয় গোল দিয়ে কিংবা অনুশীলনে এই উৎসব করেছেন ফুটবলের অনেক তারকা যেখানে নেইমার থেকে শুরু করে টনি টনিক্রুস মার্সেলোরা তো আছেনই তরুণ প্রজন্মের কিলিয়ান এমবাপ্পে আর্লিং হল্যান্ড ভিনিসিয়াস জুনিয়র রড্রিগ ও রাফায়েল লিওরা গোল দিয়ে মাঠে নিয়মিতই এই সেলিব্রেশনে মাতেন রোনালদো লিওনেল মেসির চির হওয়ায় আর্জেন্টাইন ফুটবলারদের সিউ সেলিব্রেশন খুব একটা ভালো চোখে দেখেন না আলবি সিলেস্তে সমর্থকরা স্রোতের বিপরীতে গিয়ে রোনালদোকে আইডল মানায় মেসির স্বদেশে আলেহান্দ্রো গার্না চোখে পড়তে হয়েছে তীব্র সমালোচনার মুখে একই কারণে সমালোচনার তীরে বিদ্বে হয়েছে আর্জেন্টাইন নারী ফুটবল দলের ফরওয়ার্ড ইয়ামিলা রড্রিগেসকেও তবে কোপার আগে অনুশীলনে যা হলো তা যে এবার আর্জেন্টাইন ফ্যানকে ভাবাতে বাধ্য করবে যে অনুশীলনে লিওনেল মেসি আছেন সেখানেও রোনালদের প্রতিপত্তি ভাইরাল হওয়া এক ভিডিও ক্লিপে দেখা যায় ট্রেনিং গ্রাউন্ডে সিউ সেলিব্রেশনে মেতেছেন নিকোলাস গঞ্জালেস আর তার পাশেই দাঁড়িয়েছিলেন রোনালদোর ভক্ত গার্নাচো তবে কি রোনালদোর প্রভাব আর্জেন্টাইন ফুটবলারদের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন গার্নাচো নাকি নিজ গুণেই মিস্তিকে ছাপিয়ে রোনালদো জায়গা করে নিচ্ছেন আর্জেন্টাইন ফুটবলারদের মনে ফাহিম ইসলাম সময় সংবাদ কোপা আমেরিকার আরও খবর কোপার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে উরুগের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে প্রথমবারের মতো এই টুর্নামেন্টে অংশ নেয় কানাডা ফাইনালে ওঠার স্বপ্ন ভাঙলেও জয় দিয়ে শেষটা রাঙাতে বদ্ধপরিকর দুই দল যদিও শক্তিমত্তা র্যাঙ্কিং কিংবা মুখোমুখি পরিসংখ্যান কানাডার চেয়ে ঢের এগিয়ে লাসেলেস্তে ব্যাংক অফ আমেরিকা স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় ভোর ছটায় দুঃস্বপ্নের মতো একটা কোপা আমেরিকা মিশন শেষ করতে যাচ্ছে উরুগুয়ে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের অন্তত দশজন খেলোয়াড় অপেক্ষায় কর্মে বলের বড় ধরনের নিষেধাজ্ঞা এবারের আসরে হট ফেভারিট উরুগুয়ের বিদায় ঘণ্টা বাজিয়েছে কলম্বিয়া এরপর স্টেডিয়ামে মারামারি করে তদন্তের মুখোমুখি লাতিন পরাশক্তি তবে অন্তত শেষটা রাঙানোর সুযোগ পাচ্ছে লাসেলেসতে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মাঠে নামার অপেক্ষায় বিএলসা শিবির শেষ ম্যাচে একাদশে পরিবর্তন আনতে পারে উরুগুয়ে শুরুর একাদশে নামতে পারেন লুইস সুয়ারেস এই তারকা ফুটবলারের জন্য এটাই হতে পারে লাতিন শ্রেষ্ঠত্বের শেষ ম্যাচ কোচ মার্সেলো বিওলসাও কানাডার বিপক্ষে নিজের পুরনো ফরমেশনে ফিরতে পারেন এছাড়া বিশ্রামে রাখা হতে পারে একাধিক ফুটবলারকে দু সালের পর প্রথমবারের মতো কোপার সেরা চারে পৌঁছেছিল যৌথভাবে টুর্নামেন্টের সর্বোচ্চ শিরোপাধারী দলটা দারুণ একটা স্কোয়াড নিয়ে এই প্রত্যাবর্তনের শেষটায় দারুণ কিছু করতে চাইবে বিএলসা শিবির ক্যানাডার চেয়ে র্যাঙ্কিং শক্তিমত্তা কিংবা মুখোমুখি পরিসংখ্যান সব কিছুতেই এগিয়ে উরুগুয়ে এখন পর্যন্ত দুইবারের সাক্ষাতে সুখস্মৃতি নেই কানাডার উনিশশো ছিয়াশিতে প্রথমবার মায়ামির অরেঞ্জ বোল স্টেডিয়ামে তিন এক ব্যবধানে জয় তুলে নেয় লাতিন জায়ান্টরা অন্যটা কাতার বিশ্বকাপের ওয়ার্ম আপ হিসেবে দুই শূন্যতে হারলেও সেবার বেশ লড়াই করেছিল কানাডা কোপার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে সেই লড়াইটাই করতে হবে অতিথি দলের অবশ্য ম্যাচ হারলেও মাথাটা উঁচু থাকবে জেসে মার্শের শীর্ষদের প্রথমবারের মতন লাতিন শ্রেষ্ঠত্বের নাম লিখিয়ে সেরা চারে ওঠাটাই তো অনেক বড় অর্জন উরুগুয়ে ম্যাচে কানাডার চিন্তার কারণ হবে খেলোয়াড়দের ফিটনেস একে তো কোপার শারীরিক ফুটবলে অভ্যস্ত নয় অন্যদিকে টানা খেলার ধকলে উরুগুয়ে ম্যাচে একাধিক পরিবর্তন আসতে পারে দলটার শুরুর একাদশে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তেমনটাই ইঙ্গিত দিয়েছেন কানাডা কোচ সব মিলিয়ে ফাইনালের আগে আরেক ফাইনাল অতীত যাই হোক না কেন বিদায়টা রাঙাতে চাইবে দুই দলই ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ছয়টায় সাব্বির মিথুন সময় সংবাদ চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে হাইব্রিড মডেলের প্রস্তাব করেনি বিসিসিআই শ্রীলঙ্কা কিংবা দুবাইয়ে ভারতের ম্যাচ আয়োজনের প্রস্তাবের খবর ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন বিসিসিআই সহ সভাপতি রাজীব শুক্লা পাকিস্তান সফরের ব্যাপারে এখনও কোনো ধরনের সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি এ বিষয়ে সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে নেওয়া হবে বলে মন্তব্য করেছেন এর এই ঊর্ধ্বতন কর্তা দিন যত যাচ্ছে জল ততই ঘোলা হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারতের পাকিস্তান সফরের মেগা সিরিয়াল দুই দেশের গণমাধ্যমই বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করছে কখনো বিসিসিআই কিংবা আইসিসিকে বরাত দিয়েও ছড়ানো হচ্ছে বিভ্রান্তি সম্প্রতি ভারতীয় গণমাধ্যম দাবি করে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের ব্যাপারে আইসিসির কাছে হাইব্রিড মডেলের প্রস্তাব করেছে বিসিসিআই যেখানে বলা হয় ভারতের ম্যাচগুলো শ্রীলঙ্কা অথবা দুবাইয়ে আয়োজনের এমন কি বলা হয়েছে ভারত নাকি এরই মধ্যে পাকিস্তান সফরের বিষয়টি নাকচ করে দিয়েছে চলমান উড়ু খবর নিয়ে মুখ খুলেছে বিসিসিআই সহসভাপতি তিনি তার বক্তব্যে উড়িয়ে দিয়েছেন বিভ্রান্তিকর তথ্যগুলো আমি জানি না কোন সূত্র থেকে এ ধরনের খবরগুলো প্রকাশ করা হচ্ছে বিসিসিআই এখন কোন ধরনের বক্তব্য অফিসিয়াল দেয়নি এশিয়া কাপে পাকিস্তান সফরের ব্যাপারে দু হাজার পঁচিশের ফেব্রুয়ারিতে শুরু হওয়ার কথা রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি অন্য দেশগুলো সম্মতি দিলেও পাকিস্তান সফরের বিষয়টি ঝুলিয়ে রেখেছে ভারত দুই দেশের দ্বিপাক্ষিক রাজনৈতিক বৈরিতার প্রভাব পড়েছে ক্রিকেট মাঠেও যার কারণে বিসিসিআই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান সফরের আগে তাকিয়ে রয়েছে সরকারের দিকে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান সফরের বিষয়ে আমরা সম্পূর্ণ সরকারের মুখাপেক্ষী এ ব্যাপারে ভারত সরকার যে সিদ্ধান্ত দিবে আমরা তাই করব আমরা তখনই ভারত ক্রিকেট দল পাকিস্তানে পাঠাবো যখন সরকার আমাদের অনুমতি দেবে বিষয়টি নিয়ে সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত না আসা পর্যন্ত বিভ্রান্তি না ছড়াতে বললেন বিসিসিআই কর্তা সবশেষ দু হাজার সালে ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তান সফর করেছে আর দু তেরো সালে সবশেষ দ্বিপাক্ষিক সিরিজ খেলতে পাকিস্তান দল ভারত সফর করেছিল তবে গেল ওয়ান ডে বিশ্বকাপ খেলতে ভারত গিয়েছিলেন বাবর রিজওয়ানরা ভারত যদি শেষ পর্যন্ত পাকিস্তান সফর করে তাহলে দলের ক্রিকেটারদের জন্য হবে প্রথম সফর আর নতুন কোচ গৌতম গম্ভীরের প্রথম বিগ অ্যাসাইনমেন্ট হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি হাসান শিমুল সময় সংবাদ হঠাৎ করেই পদত্যাগ করলেন আইসিসির দুই শীর্ষকর্তা ক্রিস টেটলি ও ক্লেয়ার ফারলং যুক্তরাষ্ট্রের টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনে বিশৃঙ্খলা ও আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে এমন সময় তাদের এই পদত্যাগ নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে আইসিসির পরিচালনা পর্ষদের বেশ কয়েকজন সদস্য বিশ্বকাপে বাড়তি অর্থ খরচের দাবি করেছেন যদিও আইসিসি বলছে পদত্যাগের বিষয়টি কয়েক মাস আগেই জানিয়েছিলেন এই দুই কর্মকর্তা আগামী সপ্তাহে শ্রীলঙ্কায় বসবে আইসিসির বার্ষিক সম্মেলন এর আগেই খারাপ সংবাদ পেল ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা নতুন করে আবারও সমালোচনায় সদ্য সমাপ্ত টি টোয়েন্টি বিশ্বকাপ শর্টার ফর্ম্যাটের বৈশ্বিক আসরের আয়োজনে বিশৃঙ্খলার জেরে পদত্যাগ করেছেন আইসিসির শীর্ষ দুই কর্মকর্তা জানিয়ে রীতিমতো তোলপাড় আন্তর্জাতিক গণমাধ্যমে যাদের একজন টুর্নামেন্ট আয়োজক কমিটির প্রধান ক্রিস টেটলি মার্কেটিং ও কমিউনিকেশনের মহাব্যবস্থাপক প্লেয়ার ফালং ভারত পাকিস্তান সহ নিউ ইয়র্কের নাসাও কাউন্টি স্টেডিয়ামের পিস নিয়ে বিতর্কের জেরেই নাকি এমন সিদ্ধান্ত নিয়েছে তারা এমন খবর সংবাদ মাধ্যমগুলোতে নিউ ইয়র্কের নাসাও কাউন্টি স্টেডিয়ামে ড্রপ অ্যান্ড পিস নিয়ে হয়েছে ব্যাপক সমালোচনা এ নিয়ে ভোগান্তিতে পড়তে হয়েছে বর্তমান চ্যাম্পিয়নদেরও পিস নিয়ে প্রশ্ন তুলেছিলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মাও শুধু তাই নয় টুর্নামেন্টের আয়োজকের সমন্বয়হীনতা নিয়েও ছিল নানা অভিযোগ অনুশীলনের মাঠ স্টেডিয়াম থেকে হোটেলের দূরত্ব এবং যাতায়াত ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছিল অনেক দল সবকিছু নিয়ে জবাবদিহিতার চাপের কারণেই নাকি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছে আইসিসির এই দুই কর্মকর্তা দাবি ভারতীয় গণমাধ্যমের আসন্ন আইসিসির বার্ষিক সভাতে এই বিষয়গুলো আসবে আলোচনার টেবিলে ভারতীয় এক সংবাদ মাধ্যম জানিয়েছে সবশেষ টি টোয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ম্যাচগুলোতে প্রয়োজনের তুলনায় বেশি অর্থ খরচ করা হয়েছে এ নিয়ে প্রশ্ন তুলেছেন আইসিসির পরিচালনা পর্ষদের বেশ কয়েকজন সদস্য তাই বিশ্বকাপের আয় সম্পূর্ণ হিসাব চেয়ে সকল সদস্যের কাছে চিঠি পাঠিয়েছেন পরিচালক পঙ্কজ খিমজি সঙ্গে এ নিয়ে তদন্তের আহ্বান জানান তিনি এদিকে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ আইসিসির বরাতে জানিয়েছে ফাললং ও টেটলির কয়েক মাস আগেই পদ থেকে সরে দাঁড়াতে চেয়েছিলেন তবে আইসিসির ইভেন্টের কাজে যেন ব্যাঘাত না ঘটে তাই টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত নিজেদের দায়িত্ব পালন করেছেন তারা যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা ক্রিস টেটলির বিরুদ্ধে এনেছেন স্বজনকৃতির অভিযোগ কেন ব্রেড জোনসকে যুক্তরাষ্ট্র পর্বের আয়োজক কমিটির প্রধান নির্বাহীর দায়িত্ব দেওয়া হয় সে প্রশ্ন তুলেছেন তিনি বিশ্বকাপ আয়োজনে অনর্থক অর্থ ব্যয় করা হয়েছে বলেও দাবি সেই কর্মকর্তার অবশ্য আইসিসির বার্ষিক সভায় টেটলি ফাল্লং উপস্থিত থাকবেন বলেই জানা গেছে তাদের নিয়ে ওঠা প্রশ্নগুলোর জবাব দেওয়ার সুযোগ পাবেন সাবেক দুই কর্মকর্তা রিফাতুল ইসলাম মিরন সময় সংবাদ নতুন মৌসুম সামনে রেখে নতুন র্যাঙ্কিং প্রকাশ করেছে ইউরোপিয়ান ফুটবলের নীতি নির্ধারক ওয়েফা যে তালিকায় টানা দ্বিতীয়বারের মতো শীর্ষে ম্যানচেস্টার সিটি অন্যদিকে চ্যাম্পিয়ন্স লিগ জিতলেও দু নম্বরে রিয়াল মাদ্রিদ স্প্যানিশ জেন্টদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা আছে আঠারো নম্বরে প্রিমিয়ার লিগে দারুণ মৌসুম কাটালেও আর্সেনালের অবস্থান অনেক নিচে নতুন এই র্যাঙ্কিং নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনায় মেতেছেন নেটিজেনরা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ধরে রাখতে না পারলেও শীর্ষস্থান ধরে রেখেছে ম্যান সিটি রিয়ালের কাছে কোয়ার্টার ফাইনালে কাটা পড়লেও তালিকায় অল হোয়াইটদের ওপরে ইংলিশ ক্লাবটি একশো তেইশ পয়েন্ট পেপ গার্দিওলার দলের নামের পাশে তিন নম্বরে বায়ান মিউনিক রিয়ালের চেয়ে এগারো পয়েন্ট পিছিয়ে জার্মান জায়েন্টরা মূলত চ্যাম্পিয়ন্স লিগের সবশেষ আসরের পারফরম্যান্স দলটার এমন অবস্থানের কারণ যদিও বা গত বছরের মৌসুমের চেয়ে তাদের অবনতি ঘটেছে এক ধাপ চার নম্বরে লিভারপুল পাঁচে রোমা লেভারকুজিনের কাছে সেমিতে বাদ পড়লেও দারুণ পারফরমেন্স করে ইতালিয়ান ক্লাবটা ছয়ে ফ্রান্সের প্রতিনিধি হিসেবে পিএসজি সাথে ভিয়ারিয়াল আট নয় ও দশে বরুশিয়া চেলসিয়ার ইন্টারমিলান অবশ্য বার্সা সমর্থকদের কিছুটা মন খারাপ হতে পারে তাদের দলের অবস্থান দেখে দিন দিন তলানিতে যাচ্ছে ক্লাবের অবস্থান ট্রফিলেস একটা মৌসুম পার করার পর তালিকার আঠেরো নম্বরে নেমে গেছে কাতালানরা গেল মৌসুমেও তালিকার বারোতম স্থানে ছিল লিনুল মেসির সাবেক ক্লাব ইউনাইটেড পড়তো কিংবা বেনফিকার মতো ক্লাবগুলো র্যাঙ্কিংয়ে বার্সার চেয়ে এগিয়ে তবে অবাক করতে পারে আর্সেনালের অবস্থান সবশেষ মৌসুমে লিগে দারুণ করলেও র্যাঙ্কিংয়ে ক্লাবটা আছে ১৯ নম্বরে এই নিয়ে নেট দুনিয়ায় সমালোচনা হলেও ওয়েফার র্যাঙ্কিং তৈরির ক্ষেত্রে নির্দিষ্ট ব্যাখ্যাও আছে মূলত শেষ তিন বছরে ইউরোপিয়ান কম্পিটিশনের পারফরম্যান্সের ওপর নির্ভর করে তৈরি করা হয় এই র্যাঙ্কিং দু থেকে সে হিসেবে অনেক পিছিয়ে আর্সেনাল দু হাজার মৌসুমে ইউরোপিয়ান কোনো প্রতিযোগিতার জন্যেই কোয়ালিফাই করতে পারেনি মিকেল আর্তে তার দল এই তালিকায় সে প্রভাবী স্পষ্ট মিথুন সময় সংবাদ অনুরোধ আঠারো ফুটবল লীগের খবর জয়ের ধারা অব্যাহত রেখেছে আবাহনী লিমিটেড নিজেদের সপ্তম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পোর্টিং ক্লাবকে তিন এক গোলে হারিয়েছে আকাশী নীল এ জয়ে লীগ শিরোপার খুব কাছে চলে এসেছে ধানমন্ডি ক্লাবটি বাংলাদেশ আর্ম পুলিশ ফোর্সেস মাঠে ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় আবাহনী গোল পেতেও বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তাদের ম্যাচের দশম মিনিটে রকসানের গোলে এগিয়ে যায় আবহানী এরপর পুরো ম্যাচে আরও দুটি গোল করেন ইয়াসিন আরাফাত ও মিলন হোসেন বিপরীতে সাদা কালোদের হয়ে একমাত্র গোলটি করেন সাজিদ আহমেদ এই জয়ে টানা ছয় ম্যাচে অপরাজিত থেকে আঠারো পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান দখল করে রেখেছে ঢাকা আবহনী অন্যদিকে সাত ম্যাচে ষোলো পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে ফর্টিজ এফসি আইফেল টাওয়ারে ব্যবহৃত পুরনো ধাতু দিয়ে তৈরি করা হয়েছে দু হাজার প্যারিস অলিম্পিকের পদক স্বর্ণ রৌপ্য ব্রোঞ্জ মিলে মোট পাঁচ হাজার আটাশিটি পদকের প্রতিটিতেই আঠারো গ্রাম করে আইফেল টাওয়ারের পুরনো ধাতু ব্যবহার করা হয়েছে এছাড়া পদকগুলো তৈরিতে করা হয়েছে আইফেল টাওয়ারের আদলে দরজায় করান আসছে প্যারিস অলিম্পিক তিন সপ্তাহেরও কম সময় বাকি আসর মাঠে গড়ানোর ইতিমধ্যে প্রস্তুতিও সম্পন্ন করে ফেলেছে ফ্রান্স আয়োজকরা এবার পদক দিয়েও দেখালো নতুন চমক ফ্রান্স কিংবা প্যারিসের কথা আসলেই সবার মাথায় আসবে আইফেল টাওয়ারের কথা দেশটির প্রতীকও এটি এবার অলিম্পিকের পদক জয়ীরা সাথে করে নিয়ে আসতে পারবে সেই আইফেল টাওয়ারের কিছু অংশ এখন হয়তো সবার মনে প্রশ্ন সেটা কি করে সম্ভব এবছরের ফেব্রুয়ারিতে আয়োজকরা ঘোষণা করেছিলেন ভিন্ন রূপে তৈরি করা হচ্ছে এবারের প্যারিস অলিম্পিকের পদক যেখানে ব্যবহার করা হচ্ছে আইফেল টাওয়ারের পুরনো ধাতু অবশেষে প্রস্তুত হয়েছে সেই পদক এবার নিয়ে আসা হয়েছে সবার সামনে স্বর্ণরূপ্য ব্রোঞ্জ সব মিলিয়ে বিভিন্ন ডিসিপ্লিনের জন্য মোট পাঁচ হাজার আটাশিটি পদক প্রস্তুত করেছে আয়োজকরা যেখানে প্রতিটি পদকই ব্যবহার করা হয়েছে আঠাশ গ্রাম করে আইফেল টাওয়ারের পুরনো ধাতু আর পদকগুলো সর্বজাকৃতির এছাড়া প্রথম দ্বিতীয় তৃতীয় সব স্থানের পদকই আছে আইফেল টাওয়ারের নকশা আর পদকের পেছনে দেয়া আছে গ্রিক বিজয়ী দেবীর সামনে এগিয়ে যাওয়ার চিত্র তার পাশে আইফেল টাওয়ার আর প্যারা অলিম্পিকের পদকগুলোতে আছে আইফেল টাওয়ারের নিচের অংশের চিত্র আছে প্যারিস অলিম্পিকের লোগো আইফেল টাওয়ারের পুরনো ধাতু বহুদিন ধরেই ছিল সংরক্ষিত যেহেতু দেশটিতে হতে যাচ্ছে ক্রীড়া জগতের সবচেয়ে বড় আসর তাই ভিন্ন রকম কিছু করার চিন্তা করেছে আয়োজকরা সেখান থেকেই এমন পদক বানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান প্যারিস অলিম্পিকের ক্রিয়েটিভ ডিরেক্টর থিয়েরি ডিবোল আগামী ছাব্বিশ জুলাই থেকে শুরু হবে প্যারিস অলিম্পিক চলবে এগারোই আগস্ট পর্যন্ত তামিম হোসেন সময় সংবাদ পালিত হলো বাংলাদেশ অলিম্পিক ডে দু হাজার সকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাবেক সেনা প্রধান এস এম শফিউদ্দিন আহমেদ এবারের অলিম্পিক ডে এর মূল প্রতিপাদ্য বিষয় ছিল লেটস মুভ সবাইকে চর্চা ও ক্রীড়া বিষয়ক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই এই স্লোগানের মূল উদ্দেশ্য এই উপলক্ষে সকালে ঢাকার শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্স থেকে শুরু হয় র্যালি যা দৈনিক বাংলা পল্টন জিপিও হয়ে ফের রোলার স্কেটিংয়ে এসে শেষ হয় র্যালিতে বিভিন্ন ক্রীড়া ফেডারেশন অ্যাসোসিয়েশন ক্লাব বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান সেনা নৌ ও বিমান বাহিনী বিজিবি পুলিশ আনসার সহ বিভিন্ন সংগঠন অংশ নেয় তার এদিকে সিলেটেও পালিত হয়েছে অলিম্পিক ডে দু হাজার চব্বিশ আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থা এই আয়োজন করে আয়োজনকে কেন্দ্র করে সকাল থেকেই সিলেটের রিকাবি বাজার জেলা স্টেডিয়ামে অংশগ্রহণকারী বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয় এরপর বর্ণাঢ্য র্যালি বের করা হয় র্যালিটি জেলা স্টেডিয়াম থেকে বের হয়ে রিকাবি বাজার গোলচত্বর ঘুরে জেলা স্টেডিয়ামে এসে শেষ হয় উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে র্যালিতে বিভিন্ন ক্রীড়া ফেডারেশন অ্যাসোসিয়েশন ক্লাব স্কুল কলেজের ছাত্র ছাত্রী সংগঠন ক্রীড়া সংগঠক সহ ক্রীড়া অনুরাগী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশন এবং সিলেট বিভাগীয় ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার লম্বা সফরে অস্ট্রেলিয়া গেল বিসিবির এইচপি ইউনিট তিন ফর্মেটে ম্যাচ খেলবে অন্তত দশটি জাতীয় দলের পাইপলাইন প্রস্তুত করাই বোর্ডের লক্ষ্য দেশে ক্রীড়া খাতের উন্নয়নে কাজ করছে সরকার শেখ হাসিনা আন্তঃ ব্যাংক টুর্নামেন্টে প্রধানমন্ত্রী বললেন খেলার মাধ্যমে গড়ে ওঠে প্রতিযোগিতার চর্চা এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনের পর প্রবাসের সময় সঙ্গে থাকবেন কনক আজাদ ধন্যবাদ প্রবাসের সময় নিয়ে কিছুক্ষণ পর সঙ্গে থাকুন সময়